আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো শরবতে মহাব্বত। তো এর জন্য আমি এই জায়গায় একটা বল নিয়ে নিছি। তো আমি বলটা এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি এই জায়গায় নিছি, দেখো, তুকমা। তো এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো, একটু পানি দিয়া কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা পরিমাণে ডাবল হয়ে যাবে, এটা ইউজ করব আমি। তো আমি এখন পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। দেখো একটু মিক্স করে দিচ্ছি। তোমরা জায়গায় তোকমার পরিবর্তে চিয়া সিডটাও নিতে পারো। এটা 5-10 মিনিট একটু ভিজলে দেখবে এটা পরিমাণে অনেক বেশি হয়ে যাবে। তো এটা আমি এক সাইডে এখন রেখে দিই। দেখো আমি আরেকটা বল নিয়ে নিছি। আমি বলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ, জায়গায় আমি 1 কাপ পরিমাণে নিছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তারপরে দিব, এই জায়গায় দেখো আমি ছোট ছোট টুকরা করে নিছি, দেখো এই যে ছোট ছোট করা ওয়াটারমেলনের টুকরাগুলো। তারপরে দিয়ে দিব, এই দেখো, রুয়াবজা। তারপরে দিয়ে দিব অনেকগুলা বরফের টুকরা। এগুলো এখন একটু মিক্স করে নেব। যাতে চিনিটা মিশে যায় দুধের সাথে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা, এ দেখো তুকমাটা। এখন এটাকেও এটার সাথে ভালো করে মিক্স করে দেবো। এ দেখো আমার শরবতে মহাব্বত, মহাব্বতে শরবত রেডি হয়ে গেছে। চলো এখন আমরা গ্লাসে সার্ভ করি। সার্ভ করার জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে নিছি, এর মধ্যে আমি একটু রুয়াবজা দিয়ে দিব। আর একটু দিয়ে দেব নিচে তুকমা। তারপরে দিয়ে দিচ্ছি কিছু বরফের কুচি। তারপরে দিয়ে দিব শরবতে মহাব্বত।
এই দেখো সামান্য একটু ওয়াটারমেলন উপর থেকে দিয়ে দিচ্ছি, বাস। এই দেখো আমার শরবতে মহাব্বত, মহাব্বতে শরবত তৈরি হয়ে গেছে, দেখতে ডিলিশিয়াস হয়েছে, আশা করি খেতেও মাশাল্লাহ ভালো হবে। তো তোমরা এভাবে ট্রাই করো, অনেক সহজ উপায়ে ঘরেই আমরা রেস্টুরেন্ট স্টাইল শরবতে মহাব্বত তৈরি করতে পারি। তো দেখো তোমরাও বানাও, আশা করি সবারই পছন্দ হবে। তো সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ।